টাঙ্গাইলের মির্জাপুরে মুঠোফোনে এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র পাওয়া গেছে আওয়ামী লীগ নেতা ইয়াসিন শিকদারের মোবাইলে। উপজেলার বাসতৈল মনসুর আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা চলাকালে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্তকে 6 মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত ইয়াসিন বাসতৈল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পাঁচগাঁও গ্রামের কালু শিকদারের ছেলে। জানা গেছে, ইয়াসিন শিকদারের ছেলে তামিম শিকদার ওই কেন্দ্রে পরীক্ষা দিচ্ছিল। পরীক্ষা শুরুর 1 ঘন্টার মধ্যে পেকুয়ার রাজীব নামের এক ছেলে প্রশ্নপত্র ইয়াসিন শিকদারের ফেসবুক মেসেঞ্জারে দেন। গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজুর রহমানের নেতৃত্বে ওই এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। আদালতের বিচারক বাসতৈল বাজারের নাজিম প্লাজায় অভিযান চালিয়ে ইয়াসিন শিকদারের মোবাইলটি নিয়ে চলমান পরীক্ষার প্রশ্নপত্র পান এবং তাকে আটক করেন। পরে তাকে 6 মাসের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক। ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজুর রহমান বলেন, ইয়াসিন শিকদারকে পাবলিক পরীক্ষা সমূহ অপরাধ আইন 1980-এর 11 খ-গ ধারা অনুযায়ী 6 মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। প্রিয় ভিউয়ার্স, পরীক্ষার প্রশ্নপত্র কোনোভাবেই পরীক্ষার বাহিরে যাওয়ার সুযোগ নেই, কিন্তু সেটা ঠিকই আওয়ামী লীগ নেতার কাছে চলে গেছে। এ ঘটনায় আওয়ামী লীগের ওই নেতার শাস্তিও হয়েছে, কিন্তু প্রশ্নপত্র কি হেঁটে হেঁটে তার কাছে পৌঁছেছে? মোটেও না। তাহলে যে প্রশ্নপত্রটি আওয়ামী লীগের ওই নেতার কাছে পৌঁছে দিল তাকেও শাস্তির আওতায় আনা উচিত ছিল না? ইয়েস অথবা নো লিখে কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনাদের অভিমত। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, আর আমাদের চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল অপশনটিতে ক্লিক করে দিন। সাথে থাকার জন্য ধন্যবাদ।